এই কথা আমরা না বলি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল বলবে যে ঈদে মিলাদুন্নবীর নামে আমার নামে মিথ্যা অপবাদ চালাইছে, আমার নামে মিছিল করছে, আমি তো এই মিছিল চাই না। যদি রাসূল মিছিল চাইতেন, হযরত আবু বকর ঈদে মিলাদুন্নবীর মিছিল করতেন, হযরত ওমর ফারুক মিছিল করতেন, হযরত ওসমান গনি মিছিল করতেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মিছিল করতেন, হযরত হাসান মিছিল করতেন, হযরত হুসাইন মিছিল করতেন, হযরত মুয়াবিয়া মিছিল করতেন, কিন্তু মিছিলের কোনো নজির দেখাইতে পারবে না। ইমাম আবু হানিফা মিছিল করতেন, ইমাম বুখারী মিছিল করতেন, ইমাম মুসলিম মিছিল করতেন, ইমাম আবু দাউদ মিছিল করতেন, আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানী মিছিল করতেন, মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি মিছিল করতেন, হুসাইন আহমদ মাদানী মিছিল করতেন, কাসেম নানুতুবি মিছিল করতেন, আশরাফ আলী থানভী মিছিল করতেন, কোনো মিছিল পাওয়া যায় না। বাংলার কুতুব হাফিজজি রহমাতুল্লাহি আলাই, বাংলার কুতুব পীরজি রহমাতুল্লাহ আলাই, বাংলার সদর বুক যাকে বলে দারুল উলুম দেওবন্দ থেকে যাকে এরকম ভাবে ঘোষণা দেওয়া হয়েছে, শামসুল্লাহ ফরিদপুরি রহমাতুল্লাহ আলাই, ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব রহমাতুল্লাহ আলাই যে এরকম ভাবে ব্রাহ্মণবাড়িয়া ঘুমায় রয়েছে, এরকম ভাবে শামসুল্লাহ ফরিদপুরি রহমাতুল্লাহ আলাই যে গোপালগঞ্জের মাটিতে ঘুমায় রয়েছে, কখনো এরকম ভাবে এই মিছিল বাইর করে না। বিজ্ঞ ওলামাদের পরিচালনায় মাই ঢাকা ট্রাভেলস এন্ড ট্যুরস হজ উমরা পালন একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। ঠিকানা 8x29 গুলিস্তান শপিং কমপ্লেক্স ঢাকা। অনিল হামিদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, ওয়া ক্বালা তাআলা ফী মাউযিইন আখার, لقد كان لكم في رسول الله أسوة حسنة، وقال رسول الله صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق. وعن عائشة رضي الله تعالى عنها قالت كان خلقه القرآن، أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত মুআজ্জাজ মুহতারম মুসাল্লিয়ান কেরাম, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই বৃষ্টির মধ্যে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন, শুকরিয়া তা আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। এই মাস হলো আরবি রবিউল আউয়াল মাস। কি মাস? রবিউল আউয়াল মাস। বিজ্ঞ ওলামাদের পরিচালনায় মাই ঢাকা ট্রাভেলস এন্ড ট্যুরস হজ উমরা পালন একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। ঠিকানা 8x29 গুলিস্তান শপিং কমপ্লেক্স ঢাকা। রবিউল আউয়াল মাস যখন আসে, হাদিস কোরআনে এরকম কিছু নাই যে রবিউল আউয়াল মাসে এরকম কিছু পালনীয় কোরআন হাদিসে আসছে, এরকম কিছু নাই। কিন্তু রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করছেন আকায়েদ নামদার তাজেদারে মদিনা হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাসে ওনার জন্ম, এই মাসেই ওনার
মৃত্যু, জন্ম এই মাসে, মৃত্যুও এই মাসে। জন্মের তারিখের কথা মতানৈক্য আছে, কেন নবীজি যখন নবী হইয়া মক্কায় আসছেন তখন তো দুনিয়ার মানুষের কোনো খবর ছিল না, যার কারণে জন্ম তারিখটার ব্যাপারে মতানৈক্য। কেউ বলে রবিউল আউয়ালের 8 তারিখে, কেউ বলে 9 তারিখে, কেউ বলে 12 তারিখে জন্মগ্রহণ করছে। রবিউল আউয়ালের কয় তারিখ বলেন? 8 তারিখ, 9 তারিখ, 12 তারিখ। কেউ বলছে 8, কেউ বলছে 9, কেউ বলছে 12। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 12 তারিখে এন্তেকাল করছে, এটার মধ্যে কোনো সন্দেহ নেই, এটার মধ্যে কোনো মতানৈক্য নাই, সন্দেহ নেই। 12 তারিখে এন্তেকাল করছে। এখন আমাদের দেশের অনেক গ্রুপ এই মাস আসলে মিছিল বের করে, জন্ম তারিখ পালন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে দুনিয়ার মধ্যে, কেউ কেউ বলে এইটা হলো ঈদে মিলাদুন্নবী। বিজ্ঞ ওলামাদের পরিচালনায় মাই ঢাকা ট্রাভেলস অ্যান্ড ট্যুরস হজ উমরা পালন একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। ঠিকানা 8x29 গুলিস্তান শপিং কমপ্লেক্স, ঢাকা। ঈদে মিলাদুন্নবীর অর্থ হলো ঈদ মানে আনন্দ, মিলাদুন্নবী মানে হলো নবীর জন্মের আনন্দ। কথা বুঝলেন? আমরা বলি না মিলাদ পড়েন, মিলাদ পড়েন, বলি কি না যে ভাই আমার বাসায় আজকে দুপুরে মিলাদ আছে, আসরের পরে মসজিদে মিলাদ আছে, এই কথাটাও ভুল। মিলাদ মানে জন্ম তারিখ, মেলাদুন শব্দ অর্থ আরবিতে জন্ম, ইংলিশে কি বলে জন্মকে, ইংলিশে কি বলে বার্থডে, আরবিতে বলে মিলাদ। বাংলায় জন্ম, ইংলিশে বার্থডে, আরবিতে হলো মিলাদ। এখন আমরা এটা বানাইছি যেন মেলা, যেমন এই চেয়ার এটা ইংলিশ, কিন্তু এটার বাংলা কি? শতকরা 80% বাঙালিরা বলতে পারবে না। এই চেয়ারেই এখন বাংলা হয়ে গেছে, চেয়ার মাখরে দাঁড়াইলে কেউ আর বাংলা লেখে না, কেদারা লেখে না, চেয়ারেই লেখে, কেন ইংলিশটাই বাংলা হয়েছে। আমাদের দেশের দোয়া হবে বাকি নামাজের পরে বিশেষ দোয়া আছে, কেন একজন মানুষের ছেলে বিদেশে থাকে, সে বিদেশ থেকে টাকা পাঠাইছে, অথবা নতুন ঘর দিয়েছেন একটু দোয়া করাইয়া শুরু করবেন, অথবা নতুন দোকান দিয়েছেন একটু দোয়া করাইয়া শুরু করবেন, তাহলে দাওয়াত দেওয়া দরকার ছিল ভাই একটু বিশেষ দোয়ার ব্যবস্থা আছে আপনারা থাইকেন। এই দোয়া করতে হলে আল্লাহ তাআলার প্রশংসা করতে হয়, দোয়া করতে হলে দুরুদ পাঠ করতে হয়, দোয়া করতে হলে আস্তাগফার পড়তে হয়। শুধু মিলাদ মানে দোয়া না, দোয়ার মধ্যে আল্লাহর প্রশংসা থাকে, দোয়ার মধ্যে কোরআনের তেলাওয়াত থাকে, দোয়ার মধ্যে সূরা ইয়াসিনের খতম থাকে, দোয়ার মধ্যে এরকম ভাবে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিনের খতম থাকে, দোয়ার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ খতম থাকে। এতগুলা জিনিস নিয়ে আল্লাহর দরবারে বলি আল্লাহ কোরআন খতম করছি, ইয়াসিন খতম করছি, আল্লাহ সূরা ইখলাস পড়ছি, আল্লাহ সূরা ফাতিহা পড়ছি, আমাদেরকে মাফ করে দেন। এটা শুধু আল্লাহর ব্যাপারও না, দুনিয়ার ব্যাপারও, চেয়ারম্যানের কাছে, মেম্বারের কাছে, এমপির কাছে, মন্ত্রীর কাছে চাইতে হইলে আগে লেখে আপনি খুব ভালো মানুষ, এলাকায় আপনি খুব জনপ্রিয় নেতা, আপনার অবদান ভরা, আমাদের মসজিদের একটু সমস্যা আছে, যদি আপনি আমাদের একটু সহযোগিতা করতেন, আগে তার প্রশংসা করেন। ঠিক না বেঠি? আগে কী করে আল্লাহর দরবারও কিছু চাইতে হলে তার প্রশংসা, সাথে সাথে নবীর উপর দুরুদ পড়ে আল্লাহর কাছে চাইলে আল্লাহ বলে ওই চাওয়াকে আমি ফেরত পাঠাই না, সাথে সাথে কবুল করি। কোনো দোয়ার আগে যদি দুরুদ পড়ে, মাঝখানে দোয়া করে, পরে দুরুদ পড়ে, আল্লাহ বলে ওই দোয়া আমি কবুল করতে আল্লাহ বাধ্য থাকি। আল্লাহ
কেন আমার আগে হলো বন্ধুর উপর দুরূদ শরীফ আর পরেও বন্ধুর উপর দুরূদ শরীফ, মাঝখানে বান্দা আমার কাছে কিছু চাইছে, আমি আল্লাহ আমার বন্ধুর উপর দুরূদের কারণে বন্ধুর সম্মানে এই দোয়াকে আমি কবুল করে নিই। বুঝাইতে পারছি? তাহলে এই যে ঈদে মিলাদুন্নবী, ভাই নামাজে দাঁড়াইছেন এখন নামাজ না, নামাজে যারা দাঁড়াইছেন নামাজ ছেড়ে দেন, জুমার নামাজের খুতবা, এটা খুতবা চলতেছে, এই আয়াতে আরবিতে পড়ুন, যারা নামাজে দাঁড়াইছেন নামাজ ছেড়ে দিবেন, নামাজের পরে টাইম দেওয়া হবে, এটা মাসালা। জীবন বইয়ে খালি বয়স শুনলেন, বয়ান শুনলেন, এটা শিখতে হইব না জানতে হইব না? আলী ভাই সামনে আয়, নামাজ পড়ে, নামাজের টাইম, নফল পড়ার নিয়ম নাই, সুন্নত পড়ার নিয়ম নাই, যখন বয়ান চলে কথা বলারও নিয়ম নাই। কি বলছিলাম, তাহলে আমাদের দেশে একটা ঈদ পালন হয় যেটা পাকিস্তানেও কিছু লোক করে, ইন্ডিয়ায় কিছু লোক করে, কিন্তু আরব কান্ট্রির কোনো দেশে ঈদে মিলাদুন্নবী পাওয়া যায় না। আমাদের দেশের সরকার তো বন্ধ ঘোষণা করছে, ঈদে মিলাদুন্নবীর বন্ধ ঘোষণা করছে। ঈদে মিলাদুন্নবীর অর্থ হলো নবীর জন্ম নিয়ে খুশি। নবীর জন্মতে আমরা সারা পৃথিবী, কুল কায়নাত, সব গাছপালা, তরুলতা, মাছ যা আছে, সাগর পাহাড় সব নবীর জন্মতে ঘুরছে। কিন্তু এই খুশির জন্য মিলাদ করতে হবে, এই খুশির জন্য মিছিল করতে হবে, এই খুশির জন্য সবুজ পতাকা লাগাইয়া বাইতুল মুকাররমে বের হতে হবে, এই মিছিলের জন্য গাড়ি নিয়া এরকম বের হতে হবে, এই মিছিলের জন্য দরবারে দরবারে এরকম ঈদে মিলাদুন্নবী করার বেদাত, এটা শরীয়তে জায়েজ না। অনেকে আমাকে বলে, হুজুর আপনারা বেশি বাড়াবাড়ি করেন। আমরা বলি কিল লিগে বাড়াবাড়ি করি? কয় আমরা একটু মিলাদুন্নবী পড়ি, আমরা একটু মিলাদুন্নবী পড়ি, আপনার সমস্যা কি? আমরা বলি আমাদের কোনোই সমস্যা নাই, আপনারা পড়েন মিলাদুন্নবী, এই বারোই রবিউল আউয়ালে এক মিছিল বাইর করেন, আর আমরা প্রতিদিন আমাদের পীর সাহেব সবক দিছে একশোবার দুরূদ শরীফ সকালবেলা, একশোবার দুরূদ শরীফ বিকালবেলা, কেন তোমার দিনের যত আমল হয় সমস্ত আমল আসমানে উঠে যাবে এই দুরূদের বরকতে। আর তোমরা বারোই রবিউল আউয়াল নিয়ে নাচানাচি করো, আল্লাহ রসুল বারোই রবিউল আউয়াল নিয়ে কোনো নাচানাচি করতে বলে নাই। আজকে ওই বেদাতের কারণেই জন্ম তারিখের বেদাত শুরু হয়েছে, ওই বেদাতের কারণেই আজকে মৃত্যু তারিখের বেদাত শুরু হয়েছে, যে বাবা আজকে মৃত্যুবরণ করছে, মৃত্যুবরণ করছে মৃত্যুবার্ষিকী, জন্মগ্রহণ করছে জন্মবার্ষিকী। শরীয়তে জন্মবার্ষিকীও যেরকম নাই, শরীয়তে মৃত্যুবার্ষিকী পালন করাও শরীয়তের মধ্যে না। যদি বলেন হুজুর সমস্যা কি, আমরা বলি সমস্যা হলো আল্লাহ রসুল বলছে আমি পৃথিবী থেকে চলে গেলাম, দুইটা জিনিস রেখে গেলাম, কয়টা? তারাক্তু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতু রাসূলিল্লাহ। অসুন্নতি, আমি পৃথিবী থেকে চলে গেলাম কিন্তু দুইটা জিনিস তোমাদের কাছে রেখে গেলাম, তারাক্তু ফিকুম, ফিকুম আমরাইন, আমরাইন মানে দুইটা। বিজ্ঞ ওলামাদের পরিচালনায় মাই ঢাকা ট্রাভেলস অ্যান্ড ট্যুরস হজ উমরা পালন একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। ঠিকানা 8x29 গুলিস্তান শপিং কমপ্লেক্স ঢাকা। লান তাদিল্লু, তোমরা পথভ্রষ্ট হবে না, কখনোই পথভ্রষ্ট হবে না যদি এই দুইটাকে ভালো করে ধরে রাখো। এখন আমরা মন মতো ইবাদত করতেছি, আমরা মন মতো এরকমভাবে নিজের আমল চালাই দিচ্ছি, মন মতো এরকমভাবে বাবার নামে দোয়া চাইতেছি, মন মতো এরকমভাবে জন্মবার্ষিকী পালন করতেছি, মন মতো এরকমভাবে মৃত্যুবার্ষিকী পালন করতেছি। আল্লাহ বলে এগুলো আমার কাছে আসে না, এটা জমিনেই পড়ে থাকে। কেন? সুন্নত মতো যদি কোনো আমল না হয়, আমার আমল যদি আমার বন্ধুর তরিকায় না হয়, ওই আমল আসমান পর্যন্ত পৌঁছে না। বলে হুজুর আমরা পড়ি ঈদে মিলাদুন্নবী, আবার জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী, যারা জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী করে তারা বলে আমরা হইলাম ওহাবি আর তারা হইল সুন্নি। যারা মিছিল করে বাইতুল মোকাররমে 12 তারিখে দেখবেন যে ওখানে আমরা যারা বলি মিলাদের কথা,
আমরা যারা দুরূদ শরীফ পড়ি, শুধু বুখারি যেই বছর পড়ছি, দাওরায়ে হাদিস যেই বছর কমপ্লিট করছি, যতবার দুরূদ পড়ছি তোর জীবনে অতবার দুরূদ তোরা পড়স না। কেন? আমরা তো ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা বারো তারিখকে দুরুদ পড়ি না, আমরা সকাল সন্ধ্যার দুরুদ পড়ি, আমরা দুপুরের দুরুদ পড়ি, আমরা খাওয়ার দুরুদ পড়ি, আমরা মসজিদে প্রবেশ করার দুরুদ পড়ি, আমরা মসজিদ থেকে বের হওয়ার দুরুদ পড়ি, ঠিক না বেঠি? তোমরা বারো তারিখের মহব্বত তোমাদেরকে তালাশ করে পাওয়া যায় না, তোমাদেরকে তালাশ করে পাওয়া যায় না। শরীয়তের আইনের যখন লঙ্ঘন হয় তোমাদের মিছিল পাওয়া যায় না, তোমরা শুধু রাসূলের নামে ঈদে মিলাদুন্নবী দিয়ে মাল পানি ইনকামের ব্যবস্থা। মানুষ বুঝে না তাদেরকে ঠুকার দিকে নেওয়ার জন্য তোমাদের মিছিল। এই জন্য দোস্ত, বারোই রবিউল আউয়াল এটা শরীয়ত সম্মত ঈদ মিলাদুন্নবী না। ঈদ হলো দুইটা যা মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা করছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আযহা। কিন্তু আমরা কি দুরুদ বিরোধী? আমাদেরকে অনেকে দোয়া করতে, আমি তো ইদানিং দোয়ায় যাই কম, কেন মৃত্যুবার্ষিকীতে আরও যদি একটু কঠিন বয়ান করি এটা অনেক আলেমোলামারাও আমার উপর রাগ হয়ে যাবে। কেন? কোরআন শরীফ পড়ে আমরা খাইতে চাই না, আপনারা শিখে নেই, আমল দরকার নাই। বাবার নামে কোরআন শরীফ পড়ে টাকা দেওয়া নেওয়া হারাম, খাওয়ানো হারাম। একদল হুজুর নিয়ে আপনি কোরআন শরীফ পড়াইতেছেন আর ৫০০ টাকা আর ১০০০ টাকা বা ৫০০০ টাকা হাদিয়ে দিলেন, আরাম খাওয়াইবেন, এমনি খাওয়ান, কোনো নাম ছাড়া খাওয়ান, অন্তরে রাখেন নিয়ত। কেন? আল্লাহ হলো অন্তর জামি, আল্লাহ জানে এই মানুষকে খাওয়ানো হলো মানুষের অন্তর ঠান্ডা হলো, মানুষের পেট ঠান্ডা হলো, আল্লাহর আলোস ঠান্ডা হবে। আল্লাহু আকবার। কিন্তু নাম জিতাইয়া আজকে জন্মবার্ষিকী, আজকে মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকীতে কেক কাটা, জন্মবার্ষিকীতে এরকমভাবে বিভিন্ন আয়োজন অনুষ্ঠান করা, এগুলো সম্পূর্ণ শরীয়তে নিষেধ। বিজ্ঞ ওলামাদের পরিচালনায় মাই ঢাকা ট্রাভেলস অ্যান্ড ট্যুরস হজ উমরা পালন একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। ঠিকানা 8x29 গুলিস্তান শপিং কমপ্লেক্স, ঢাকা। যদি এই কথা আমরা না বলি কালকে আমাদের ময়দানে আল্লাহ রাসূল বলবে যে ঈদে মিলাদুন্নবীর নামে আমার নামে মিথ্যা অপবাদ চালাইছে, আমার নামে মিছিল করছে, আমি তো এই মিছিল চাই না। যদি রাসূল মিছিল চাইতেন হযরত আবু বকর ঈদে মিলাদুন্নবীর মিছিল করতেন, হযরত ওমর ফারুক মিছিল করতেন, হযরত ওসমান গনি মিছিল করতেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মিছিল করতেন, হযরত হাসান মিছিল করতেন, হযরত হুসাইন মিছিল করতেন, হযরত মুয়াবিয়া মিছিল করতেন, কিন্তু মিছিলের কোনো নজির দেখাইতে পারবে না। ইমাম আবু হানিফা মিছিল করতেন, ইমাম বুখারি মিছিল করতেন, ইমাম মুসলিম মিছিল করতেন, ইমাম আবু দাউদ মিছিল করতেন, আমাদের বড় পীর আব্দুল কাদির জিলানী মিছিল করতেন, মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি মিছিল করতেন, হুসাইন আহমদ মাদানি মিছিল করতেন, কাসেম নানুতুবি মিছিল করতেন, আশরাফ আলী থানভী মিছিল করতেন, কোনো মিছিল পাওয়া যায় না। বাংলার কুতুব হাফিজজি রহমাতুল্লাহ আলাই, বাংলার কুতুব পীরজি রহমাতুল্লাহ আলাই, বাংলার সদর বুক যাকে বলে দারুল উলুম দেওবন্দ থেকে দেখে এরকমভাবে ঘোষণা দেওয়া হয়েছে শামসুল্লাহ ফরিদপুরি রহমাতুল্লাহ আলাই, ফখরে বাংলা তাজুল ইসলাম সাহেব রহমাতুল্লাহ আলাই যে এরকমভাবে ব্রাহ্মণবাড়িয়া ঘুমাইয়া রয়েছে, এরকমভাবে শামসুল্লাহ ফরিদপুরি রহমাতুল্লাহ আলাই যে গোপালগঞ্জের মাটিতে ঘুমাইয়া রয়েছে, কখনো এরকমভাবে এই মিছিল বাইর করে না, ঠিক না বেঠি? আপনারা যেইভাবে মনে চায় ওইভাবে শরীয়ত পালন করবেন। আর আঙ্গ বলেন ওহাবি আসেন না, আপনারা কি শুননি? আপনাকে কোনো জায়গায় সুন্নত নাই, আপনাকে ঘরে সুন্নত নাই, বাইরেও সুন্নত নাই, শুধু বারো তারিখের একটা মিছিল নিয়ে আপনারা বলেন আমরা রাসুলকে ভালোবাসি। রাসুলকে ভালোবাসা, রাসুল ঘোষণা দিয়েছে মানে হাব্বা সুন্নতি ফাকাদা হাব্বানি ওমান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমার সুন্নতকে মহব্বত করে সে আমাকে মহব্বত করে, যে আমাকে মহব্বত করে আমার সাথে তার জান্নাত হবে, জান্নাত হবে, জান্নাত হবে। এটা বারো তারিখের মিছিলে কথা রাসুল বলে নাই, এই মিছিলের ভালোবাসা ধোকা, ধোকা মিছিলের ভালোবাসা ধোকা। অনেকে আছে আশেকে নবীর দাবি, আশেকে রাসুল, আশেকে রাসুল,
রাসুলের আশেক, রাসুলের ব্যাখ্যা অনুযায়ী কারা? যারা রাসুলের সুন্নতের উপর বলে তারা হলো রাসুলের আশেক। উট বানাইয়া দরবার বানাইলে সে আশেক হয়? মিছিল দিলে আশেক হয়? আশেক বলছে আল্লাহ রাসুল আশেক ছিল যারা ওহুদের প্রান্তরে রাসুলের সাথে জান দিয়েছেন, যারা ওহ বদর প্রান্তরে এরকম ভাবে নিজের বাচ্চা কাচ্চা বাড়িঘর রাইখা জান দেওয়ার জন্য প্রস্তুত হয়েছিলেন, তারা ছিলেন আশেকের রসুল। তোমার মুখে আশেকের রসুল মানায় না, ঠিক না বেটি? আমি আশেকের রসুল, এটা তো বাংলা কথা লাগাই দিলাম আশেকের রসুল। অনেকে বলে হুজুরা আপনাকে ভালোবাসি, অনেকে বলে দোস্ত তোমাকে ভালোবাসি, কয়েক কাজে কর্মে তো পাই না, মুখে ভালোবাসা অন্তরে অনিষ্টতা এর চেয়ে অধিক ভালো প্রকাশ্য শত্রুতা। মুখে বন্ধু ভালোবাসে একদিন দাওয়াত নাই, মুখে ভালোবাসে একদিন হাদিয়া নাই, মুখে ভালোবাসে একদিন বেরান খেলার নাই, ধোকা ধোকা। তোমরা 12 তারিখে রাসুলকে ভালোবাসো, আমরা সকালেও রাসুলকে ভালোবাসি, দুপুরে রাসুলকে ভালোবাসি, জোহরে রাসুলকে ভালোবাসি, আসরে রাসুলকে ভালোবাসি, ঘুমাইতে গেল রাসুলকে ভালোবাসি, ঘুম থেকে উঠতে রাসুলকে ভালোবাসি। আর তোমরা হলে 12 তারিখের মিছিল দাও আর আমাকে বলো আমরা ওহাবি, আর তোমরা হইলে সুন্নি, কোথায় তোমাদের সুন্নত? এই জন্য দোস্ত এই চালু করছে এই ফেতনা, ইসলামের এই ফেতনা চালু হয়েছে বহু দুর্বিসন্ধি। আজকে আমরা তো মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি, আমাদের কোনো দুঃখ দরদ নাই ইসলামের জন্য, আমাদের কোনো কষ্ট নাই। একটা মেসাল দিই সঙ্গবে, এটা কোরআন হাদিসের কথা না, এটা মনে আরেকবার আপনাকে শুনেছি মনে হয়। একজনে বড় লোকের ছেলে, বাবায় মারা গেছে, কাম কাজ জানে না, বিক্রি করে সব খাইছে, ব্যাংক ব্যালেন্স শেষ করছে, জমি জমা শেষ করছে, বাড়ি বাকি আছে, এখন আর টাকা পয়সা নেই। এনে বউ বলতেছে বাজার আনো, আমার কাছে তো টাকা নাই, কে কহলে আমি আর তাহলে তোমার কাছে নাই, বলে সব বিক্রি করে তোমার খাওয়াইলাম, এখন তুমি আমার রেখে যাইবে গা, টাকা নাই দেখিয়া, তা আমিও আর বাচ্চা লাভ নাই, আমিও গলায় ধরে দিব। তাই একটা রশি লইয়া জঙ্গলে যাইয়া এক গাছ আছে, গাছের লগে গলায় ধরে দিছে, গলায় ধরে সব বাঁধতাছে, ফিট করতেছে, গাছে বাঁধছে, পরে গলায় বাঁধতেছে, এরপরে ঝুলবে না। দুই বানর দেখছে, কয় বানর? বানর দেখে কয় কি এই গাছত নেই, ওই যে জমিদারের ফুল, মনে হয় এতদিন বালা বালা খাইছে, এখন মনে হয় বললোকে লাগিয়ে গেছে গা, এখন আইছে গলায় ধরে দিতে, লো আমরা বাঁচাই দিয়ে আসি। শপিং কমপ্লেক্স ঢাকা। আমি নিজে কোনো কাম কাজ জানি না, বসে বসে খাইয়া সব শেষ করছি, এখন বউ থাকবো না, তাহলে আমি আর থাকতে লাভ কি, আমিও মরে গেলাম। বানর কয় কি আমার গলায় রশিটা দাও, তোমার গলায় দিলে আমার লাভ হইব কি? কয় লাভ হইব, তুমি মানুষের কাছে নিয়ে যাও আর আমার কথা বলবা যে আমার বানরে মানুষের মতো কথা বলে, আমার বানরে মানুষের মতো কথা বলে, নিয়ে যাও। তাহলে বললে কি হবে, মানুষ টাকা দিয়ে কিনবে, মানুষ যদি মানুষের মতো কথা কয় তাহলে টাকা দিয়ে কিনা নিবে মানুষ। সুন্দর বুদ্ধি বুঝছো, তাহলে টাকা পাইলে তুমি বউরে যাইয়া বাজার করে খাওয়াইবা, এখন তো বউ থাকবে, টাকা তো পাওয়া দরকার তোমার। বলে হ তো গলায় নিজের রশি খুললা, বানরের গলায় রশি লাগাইয়া টাইনা টাইনা নিয়ে যাইতেছে, মনে করেন যে কোনো গল্লি দিয়া, এ আমাকে মোরাকপুরের গল্লি না, কমপক্ষে বড় লোকের গল্লিই তুইব, ওই জায়গায় নিয়ে গেছে। তা নিয়ে যাওয়ার পরে ডাক দিছে, ভাই আমার বানর মানুষের মতো কথা বলে, কিনার কেউ আছে কি না, আমার বানর মানুষের মতো কথা বলে, কুড়াই করার কেউ আছে কি না। তো একজনে সকালবেলা 8টা বাজে বাইর হয়েছে ব্রাশ লইয়া, বলে কি তোর বানর ভাই সে কত দাম কত রে? দাম হইল 10,000 টাকা। ক 10,000ই দিমু। তো একটা দাম দস্ত হওয়ার পরে বানরের জিগায়, ভাই কথা কো, মানে বানর বানরের পেটে দেয় খোঁচা, বানরটাকে মুখ বন্ধ করে, তো এই দারোয়ানের কাছে আসলে লাঠি, লাঠি লইয়া ঠাস ঠাস পিছনে কয়েকটা বাড়ি দিয়া ওই লোকেরে ছেড়ে দিছে। ওই লোক তো বড় লোকের ছেলে, বাড়ি কয়েকটা খাইয়া কান্দে কান্দে যাইতেছে। একটু দূরে যাওয়ার পরে বানর কয়, এই আমার এখন লইয়া যাও, আমি সত্যি কথা বলব। কয় আর কথা কইস না, আমার মায়ের খাওয়াইছ, আবার যদি যাই তাহলে আমার মায়ের শেষ করবো। কয় না,
বাবাই তো সম্পত্তি ডেরাই খেয়ে গেছিল, বৈশা বৈশা খাইছো, আমার বেচেও তো আমার হুইয়া হুইয়া খাইবা, এই জন্য কয়েকটা খাওয়াই দিলাম যেন টাকাটা ভাঙিয়ে খাইতে একটু কষ্ট হয়। বুঝেন নাই কথা? তো আবার কাঁদতে কাঁদতে আসছে, আসার পরে বলতেছে ভাই আমার বানর তো সত্যি কথা কয়, কাকে কইল নাকি লিগা কয়, যে এখন বলে মানে বানরের যা জিজ্ঞেস তাই কয়, জানো বানরের যা জিজ্ঞেস করে তাই বলে, যা জিজ্ঞেস করে তাই বলে, পরে 10,000 জায়গায় আরো 500 বেশি দিয়ে 3টা বাড়ি দিছে, যা টাকা নিয়ে বাজারে গেছে, যাইয়া ডাল ডাউল কিনছে, চাউল কিনছে, কিনা বাড়ি খাইছে, মাছ গোস্ত আর কিনে নাই। বউ কয় কই থেকে আইলা তুমি, কই গেলাম গোসা করে, আবার আসলা কোথেকে, বলে সাবধান যাও, এখন আমার টাকা আছে, আমি এই ডাইল চাইল দিয়েই চলুন, আর ভালো ভালো মাছ খাইবো না, থাকলে থাকো না থাকলে যাও গা। বউ কয় তাহলে চাইল ডাইল আর না, আমিও থাকুম আমি যাবো না। তাহলে আজকে আমরা মুসলমানরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার মাওলার সাথে আমার কি সম্পর্ক খবর নাই, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে কি হুকুম করছে আমার কোনো সম্পর্ক নাই, আমার বিবাহের সাথে আল্লাহর রসুলের সাথে সম্পর্ক নাই, আমার ব্যবসার সাথে আল্লাহর রসুলের সাথে সম্পর্ক নাই, আমার রাজনীতির সাথে আল্লাহর রসুলের সাথে কোনো সম্পর্ক নাই, ঠিক না বেঠি? রাজনীতির ওয়াজ করলে অনেকে বলে হুজুর মসজিদে রাজনীতি করেন কে, তা আমি বল আমি না, আলেমুলামারা বলে আল্লাহ রসুল যে রাজনীতি করছে, সংসদ ভবন ছিল মসজিদে নববী, ঠিক না বেঠি? আরে মসজিদে বৈশাই তো বাদ্য খুলবে, মসজিদে বৈশাই তো মিথ্যা কথা বলতে পারে না, মসজিদে বৈশাই তো খারাপ কথা বলতে পারে না, মসজিদে বৈশাই তো লুট করতে পারবে না, ঠিক না বেঠি? এই জন্য মসজিদেই ছিল আল্লাহ রসুলের সংসদ, মসজিদেই ছিল আবু বকরের সংসদ, মসজিদেই ছিল হযরত ওমর ফারুকের সংসদ। এই জন্য দোস্ত আল্লাহর লাইনে চলতে হইলে, আল্লাহর সাথে সম্পর্ক রাখতে হলে, রাসূলের সাথে সম্পর্ক রাখতে হলে পুঙ্খানুপুঙ্খানে কোরআন হাদিসে কি আছে তা জানতে হবে। যদি হুজুর কয় আমরা তো জানি না, আমরা উম্মি, আমরাও জানি না জমিনের এই এসে ঠিক আছে না, আর এস ঠিক আছে, জমা আছে কি না, পর্চা ঠিক আছে কি না, এটাকে আমরা জানি না, যাই কোথায় এসিলেন অফিস, যাই কি যাই না বলেন, তহসিলদারের কাছে যাই, আরে তহসিলদারের কাছে যাইয়া যদি এসে আর আরএস তুমি ঠিক করতে পারো, আলেম ওলামার কাছে যাইয়া কবর ঠিক করতে হবে, এখনো যারা ঠিক করেন না তারা ভুল পথে আছে। কয়দিন পরে যেরকম আরএসটি না ঠিক না থাকলে জমি বিক্রি করা যাবে না, এসে ঠিক না থাকলে জমি ঠিক করা যাবে না, ডাক নম্বর ঠিক না হলে জমি ঠিক করা যাবে না, এরকম নামাজের মধ্যে ভুল আছে, রোজার মধ্যে ভুল আছে, চলার মধ্যে ভুল আছে, ব্যবসার মধ্যে ভুল আছে, জান্নাতে যাওয়ার কোনো রাস্তা থাকবে না, বলে ভুল ভুল, তোমার জমি আমি 5 টাকা দাও কিনে নিব না। আল্লাহ রসুল বলবে তোমার আমল ছিল মন করা আমল, তোমার আমল ছিল এরকমভাবে শয়তানি আমল, এই আমল আমার থেকে কোনো দাম নাই, সুকান দূর হয়ে যাও, দূর হয়ে যা। এখন সব দুনিয়া বুঝি, কোথায় কি পাওয়া যায় সব বুঝি, কিন্তু পরকালের ব্যাপারে একটু সুতাপত্র লাইনে দেখলাম না, বলে আইন কানুন খুব এখন কড়াকড়ি হয়ে গেছে, কাগজপত্র দেখ দি, বাবাই কি করে গেল, বাবাই তো ভুল করছে, আমার জমিন আরেকজনের নামে রেকর্ড হয়ে গেছে, ঠিক নেই বেঠি? দলিল করে বাবা বিক্রি করছে, বাবা বিক্রি করার পরে রেকর্ড হয়ে গেছে বাবার নামে, ছেলেরা কয় আমরা দিমু না, ছেলেরা কি কয় দিমু না, হ্যাঁ দিমু, কিছু মালপানি দিত, এই মালপানির নাম হলো গু, এই মালপানির নাম হলো ফেসাব, এই মালপানির নাম হলো শুয়ার, এই মালপানির নাম হলো কুকুর, অর্থাৎ কুকুর খাইলে যেমন গুণা হয়, যেরকম শুয়ার খাইলে যেরকম গুণা হয়, বাথরুম খাইলে যেরকম গুণা হয়, ওই টাকা খাইলে ওরকম গুণা হয়। পরের জমিন রেকর্ড হয়ে গেছে, আপনার দায়িত্ব হলো যেরকম মসজিদে যদি টাকা পড়ে থাকে, এলান হয় আমাকে মসজিদ সাহেব এলান করে যে একটা গড়ি পাওয়া গেছে, কে গড়ি পাওয়া গেছে, যে পাইছে লয়ে যাবো গা, বলে না পরের জিনিস আমি ধরুম না, এরকম পরের বিকৃত জিনিস গ্রহণ করা যায় না, এমন কাগজপত্রের সমস্যার কারণে বহুত মানুষ টাকা পয়সা খাইতেছে, বহুত মানুষ পরের জমিন দখল করে নিজের নামে বানিয়ে নিতেছে, জান্নাতের কোনো আশা রাইখেন না, আশা রাইখেন না, এগুলা মাফ হবে না। যদি নামাজ এক অক্ত কম পড়েন আল্লাহর কাছে চাইলে মাফ হবে, পরের হক নষ্ট করলে মাফ হবে না, হবে না, হবে না। এই জন্য দোস্ত আমি বলতেছিলাম যে আজকে ইসলামের কোনো দরদ আমাদের কাছে নাই, কেন নাই, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি আমি মুসলমান,
আমার কোনো দায়িত্ব নাই, বড় লোকের ঘরে জন্মগ্রহণ করছেন, এখন কোনো কাজকর্ম নাই, ছেলেরা কাজ করে না, ভালো লেখাপড়া করে না, সামনে কি খাবে, যেরকম শেষ হয়ে যাবে। আয় মুসলমান, আমাদের ধর্ম শেষ করার জন্য ইহুদিদের যে চক্রান্ত, আমাদের ধর্ম শেষ করার জন্য ভারতের যে চক্রান্ত, আমাদের ধর্ম শেষ করার জন্য আমেরিকার খ্রিস্টানদের যে চক্রান্ত, আমাদের এই চক্রান্ত সম্পর্কে জানাই না। এই জন্য দোস্ত, আমি আমার ধর্মের মধ্যে যখন এই দেশটা ইংরেজরা শাসন করছে, তখন এই দেশের মধ্যে ভেজাল ঢুকাইয়া দিয়ে গেছে, এই ভেজালগুলো জায়গায় জায়গায় মাজারের পূজা বানাইয়া দিছে, জায়গায় জায়গায় এরকমভাবে কাদিয়ানিকে দাঁড়া করাইয়া, গোলাম আহমদ কাদিয়ানিকে দাঁড়া করাইয়া নবুয়াতি শেষ করার বুদ্ধি করেছে, জায়গায় জায়গায় বেদাতিদেরকে তৈরি করে এরকমভাবে মানুষদেরকে বিপথে নেওয়ার জন্য ইংরেজরা বীজ দিয়ে গেছে। এই জন্য দোস্ত, এগুলা আপনার মনে রাখতে হবে যে আমলটা হুজুরে যে ওয়াশ করলো আসলে কোরআন হাদিসে আছে কিনা, পাইলে ওই বই আমার কাছে নিয়ে আসেন, আগামী শুক্রবার আগে নিয়ে আসেন, যে হুজুর আপনি যে বললেন এটা কোনো সলিমউদ্দিন রহিমউদ্দিন বই হতে হবে না, এটা বুখারী হতে হবে, এটা মুসলিম হতে হবে, এটা তাফসির হতে হবে, এইটা কোরআন হতে হবে, কোরআনের তাফসির যদি কোথাও থাকে আমার কাছে নিয়ে আসবেন, যে হুজুর এখানে পাইছি, আপনি কেন গত জুমায় এই বয়ান দিলেন, কোথায়ও পাবেন না। এটা মাঝারিরা লেখছে একদল ব্যবসা করার জন্য, মাঝারিদের কাছে পাওয়া যায়, যারা এরকমভাবে মিলাদ দিয়া খিচুড়ি পাকাইয়া মানুষের ইমান আমল নষ্ট করে, এবং কোন কোন জায়গায় এই চাঁদপুরে এক জায়গায় আছে যে মিলাদ শুরু করলে ওই জায়গায় চেয়ার দিয়ে রাখে, আমি একটা চেয়ার দেয়, বলে এই চেয়ারটা কার লিগিয়া, বলে চেয়ার হইল আল্লাহ রসুল এখানে বসে, নাউজুবিল্লাহ মিজাল, আল্লাহ রসুল কি এখানে আসতে পারে, তাহলে আমরা মদিনে আর যাবো কি লিগা, আল্লাহ রসুল কি আসে, আল্লাহ রসুল হাজির নাজির বলেন না কেন, আল্লাহ হাজির নাজির, আল্লাহ রসুল হাজির নাজির, আল্লাহ রসুল কিছু দিতে পারে মানুষদেরকে, কিছু দিতে পারে, কে দেয়, হ্যাঁ এখানে আসে কেমনি, আল্লাহ রসুল গায়েব জানে, তাকে জানানো হয় না, হলে বুড়ি খাওয়ার মধ্যে বিষ মাখাইয়া দিছে, জিব্রাইল আমিন আইসা খবর বলার কারণে আল্লাহ রাসূল বিষ ওরে গ্রহণ করে নাই, আল্লাহ রাসূল তো জানে না গায়েব, গায়েবের মালিক একমাত্র আল্লাহ, গায়েবের মালিক কোনো জ্যোতিষী না, গায়েবের মালিক কোনো বৈদ্য না, এরকমভাবে ভবিষ্যৎ কোনো কেউ বলতে পারে না, বলতে পারে হলো আল্লাহ। হুজুর আমাকে আবহাওয়াবিদরা তো বলে কালকে বৃষ্টি হবে, মাঝারি বা ঝরকা বৃষ্টি হবে, কালকে নার্গিস আসবে, পরশুদিন তুফান আসবে, বলে আসবে হলো এই জায়গায় এই জায়গায় ওই জায়গা দিয়া, পরে বলে ঘুরে গেছে কেটে খুলনা দিয়া, তো এগো বলা কী আছে, এরা পূর্বাভাস দেয় যে হইতে পারে, আসতেও পারে নাও আসতে পারে, কি বলে পূর্বাভাস, মানে আসতেও পারে নাও আসতে পারে, গায়েব সম্পর্কে একমাত্র জানে হলো আল্লাহ, গায়েব সম্পর্কে আল্লাহ রাসূল জানে না। আজকে যারা মিলাদ পড়েন, আমি মিলাদের কোনো বিরুদ্ধে বলি না, মিলাদ মানে দুরুদ শরীফ পড়েন, দুরুদের মধ্যে হলো উত্তম দুরুদ, দুরুদের আয়াত ইন্নাল্লাহু ওয়া মালায়েকাতুহু ইউসাল্লুনা আলান নবী, এর অর্থ কি, নিশ্চয় আমি আল্লাহ দুরুদ পড়ি, ওয়া মালায়েকা ফেরেশতারা পড়ে, হে আমার উম্মত, হে আমার বান্দারা, তোমরাও আমার নবীর উপর দুরুদ পড়ো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ আমরা কোন দুরুদ শরীফ পড়ব, আল্লাহ রাসূল বলে দুরুদে ইব্রাহিম পড়ো, যেটা আমরা নামাজের মধ্যে পড়ি, যেটা আমরা জানাজার নামাজে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি, এই দুরুদ পড়েন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ এই দুরুদ পড়েন। আজকে শুক্রবারের একটা কত বড় ফজিলত এই দুরুদের, আসরের নামাজের পরে কয়বার, 80 বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিল উম্মি ওয়া আলা আলি ওয়া সাল্লিম তাসলিমা, এই দুরুদ যদি 80 বার কেউ পড়ে আসরের নামাজের পরে জুমার দিনে, 80 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা, বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, ছোট্ট একটা দুরুদ শরীফ, আরো তো কত দুরুদ শরীফ আছে, আল্লাহুম্মা সাইয়্যিদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ সালাতান তুনাজ্জিনা বিহা মিন জামিল আহওয়ালি ওয়াল আফা ওয়া তাকদিলানা বিহা মিন জামিল হাজাত ওয়া তুতাহিরুনা বিহা
মিন জামিয়িস সাইয়্যাত ওয়া তারফাউনা বিহা ইনদাকা আলা দারাজাত ওয়া তুবাল্লিগুনা বিহা মিন আখসাল গায়াত ওয়া ফিল হায়াতি বাদাল মামাত ইনদাকা আলা কুল্লি শাইইন কদির। কোন বিপদে পড়লে আল্লাহ তাআলা উদ্ধার করবে, এটা তো দুরুদ। কিন্তু এই যারা মিছিল নিয়ে বাইর হয় একবার জিজ্ঞাসা করেন দিন কদি এই দুরুদের, দুরুদে নারিয়া, দুরুদে নারিয়া যেটা 4444 বার পড়লে দুনিয়ায় যা চাইবেন যেই নিয়তে দোয়া করবেন হাদিসের মধ্যে আসে আল্লাহ কবুল করেন। বুজুর্গরা দিন না পড়ছে দুরুদে নারিয়া কি আল্লাহুম্মা সাল্লি আলা, হ্যাঁ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিন, না 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 আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সালাতান তুনাজ্জিনা বিহা, না এটা ওই দুরুশরীফটা আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলাতান ওয়া সাল্লিম সালামান তাম্মা আলা সাইয়িদিনা মুহাম্মাদিল্লাযী তানহাল্লু বিহিল উকাদ ওয়া তানফারিজু বিহিল কুরাব ওয়া তুকযা বিল হাওয়াইজু ওয়া তুনালু বিহির রাগাইব ওয়া হুসনুল খাওয়াতিম বিওয়াজিহিল কারীম। এই দোয়া ওই মিলাদ পার্টিকে জিজ্ঞাসা করেন, একজন মৌলবীরাও যদি পারে তাহলে আর আমি এই জায়গায় নামাজও পড়াবো না। একজনও পারে না যারা মিছিল নিয়ে বের হয়। তোমরা কি দুরুদ পড়ো? এই দুরুদগুলো দুরুদ না, আমার কাছে কিতাব আছে 40 রকম 50 রকম 100 রকম দুরুদ শরীফ হাদিসের মধ্যে আসছে। এই দুরুদগুলো মুসলমানরা পাঠ করবে দুনিয়া থেকে এরকম যে কোনো সমস্যার সমাধান আল্লাহ তাআলা করবেন। কেন আল্লাহ বলছে আমি নিজে আল্লাহর রাসূলের উপর দুরুদ পড়ি, আল্লাহু আকবার, আল্লাহ নিজে দুরুদ পড়ে। এর জন্য দোস্ত আমি বুঝাই দিয়েছিলাম যে ঈদে মিলাদুন্নবীর অর্থ এই নয় যে এরকম মিছিল করে দেওয়া শেষ, এই জন্মবার্ষিকী ইসলামে নাই, মৃত্যুবার্ষিকীও ইসলামে নাই। বলে গো হুজুর আমরা দোয়া করাম না বাবার জন্য? দোয়া করলে আজকেই করান, আজকেই মানুষের খাওয়ান, এই মসজিদে ইট দরকার ইট দেন, এই মসজিদে সিমেন্ট দরকার সিমেন্ট দেন, এই মসজিদে রড দরকার রড দেন, এই আমাদের এই মসজিদ না অন্য মসজিদেও দেন, অন্য মাদ্রাসায় দেন, অন্য মসজিদে দেন, যে যে সমস্ত জায়গায় এতিমখানা মাদ্রাসা আছে ওখানে বস্তে বস্তে চাউল কিনে দেন, ডাল কিনে দেন, তেল কিনে দেন, বাবার কবরে আল্লাহ তাআলা এই সব পৌঁছাইয়া দিবে। এই ফ্যানগুলো যারা দিছেন সোয়াব পাইতেছেন, আমার গায়ে লাগলে যেন শান্তি পায় আল্লাহ তাআলা তার বাবার কবরে শান্তি পৌঁছাইয়া দেয়। গরম লাগতেছে ফ্যান সারবো? এই জন্য দোস্ত আপনারা মনে করবেন এটা সৎকায় জারিয়া, সৎকায় জারিয়া হলো মুখ দিয়ে এরকম ভাবে যে কোনো আমল সৎকায় জারিয়া, আপনি মসজিদ করেন, ব্রিজ করেন, কালভার্ট করেন, রাস্তা করেন, এগুলোও যদি করেন তাও সব, শুধু রাস্তায় ময়লা আছে ময়লাটা যদি ফালাইয়া দেন আর নিয়ত করেন আল্লাহ এর সবটা আমার বাবার কবরে পৌঁছাইয়া দাও, আল্লাহ তাহলে এই সবটা বাবার কবরে পৌঁছে, এটাও সৎকায় জারিয়া। দেশে একটা পুষ্করিণী বানাইছেন, পুষ্করিণী বোঝেন না পুকুর, পুষ্করিণী বানাইছেন, মানুষের গোসল করতে দিছেন, যত মানুষ গোসল করবে বাবার জন্য নিয়ত করছেন, আল্লাহ তাআলা যারা গোসল করে শান্তি পাবে ওই শান্তিটা বাবার কবরে আল্লাহ পৌঁছে দেবে। একটা গাছ লাগাইছেন রাস্তার পাশে, দেখবেন গ্রাম দেশে হাঁটলে যদি একটু ছায়া পাওয়া যায় আহ খুব ভালো লাগতেছে রে, একটু বৈশা যায় এখানে, গ্রামে হাঁটছেন না অনেকে, ওখানে বৈশা এই দমটা সাইডা গাছের আল্লাহর রৌদ্র থেকে আপনি ছায়া দান করছেন একজন বান্দারে, আল্লাহ বলে আমার বান্দার জন্য ছায়ার ব্যবস্থা করছো, আরে তুই এই গাছের মালিক না, গাছের মালিক আমি আল্লাহ, এই গাছপালা বানাইছি আমি আল্লাহ, এই তাপ থেকে দ্রুত রাখি আমি আল্লাহ, কিন্তু তুই নিয়ত করে বানাইছ তোর বাবার কবরে আমি পৌঁছাইয়া দিলাম। আরো দোয়া তো আল্লাহ শিখাইছে রব্বি রাহমুহুমা কামা রব্বায়ানি, রব্বি রাহমুহুমা কামা রব্বায়ানি, রব্বি রাহমুহুমা কামা রব্বায়ানি সগীরা। এই জন্য দোস্ত এই কয়েক মাস চলতে থাকবে রাসূলের আশেক কেমনে হইতো হয়, আজকে খালি দিলাম এই কথাগুলা যে ঈদে মিলাদুন্নবী এটা শরীয়ত সম্মত না, ঈদ হলো দুইটা, ঈদ হলো দুইটা, ঈদুল ফিতর ঈদুল আজহা। এখন যদি ঈদে মিলাদুন্নবীর অর্থ কী, আপনি দুরুদ পড়েন, আমরা সকালেও পড়ি, বিকালেও পড়ি, দুপুরেও পড়ি, মসজিদে প্রবেশ করতে পড়ি, মসজিদ থেকে বাইর হইতে পড়ি, ঘুমাইতে গেলেও পড়ি, আল্লাহু আকবার। এই জন্য দুরুদ সবসময় পড়া, দোকায় পড়েন না, বাবার নামে মৃত্যুবার্ষিকী মানে বছরে একদিন দোয়া করবেন ধোকা, প্রত্যেক নামাজের পরে হাঁটতে হাঁটতে পাবেন রব্বি রাহমুহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া যেহেতু আল্লাহ শিখাইছেন যার কারণে এই দোয়া কোনো ছেলে যদি বাবার জন্য পড়ে এই দোয়া মিস হয় না, গুলির এরকম ভাবে গুলি মিস হয় দোয়া মিস হয় না, আল্লাহ তাআলা তার বাবার কবরে ওরকম আরামের ব্যবস্থা করে দেয়।
অর্থ কি জানেন? রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ আমার বাবার কবরে শান্তির ব্যবস্থা করো, রহমের ব্যবস্থা করো, যেমন আমার বাবা আর আমার মাই ছোটবেলা আমার লালন পালন করছে। আমি খাইতে চাই নাই, আমার মাই খাওয়াইতে পারছে, আমি গোসল বুঝি নাই, আমার মাই গোসল করাইছে, আল্লাহ আকবার। আর কবরের মধ্যে আমার মার যান যদি কোনো কষ্টে থাকে, আল্লাহ তাকে তুমি শান্তির ব্যবস্থা করো, যদি গরম লাগে ঠান্ডার ব্যবস্থা করো, যদি ঠান্ডা লাগে গরমের ব্যবস্থা করো। হাদিসের মধ্যে আছে, যখন কোনো ছেলে বাবার জন্য দোয়া করে কবরে আজাব হইতে থাকলে, আল্লাহ তাআলা কবরের আজাব বন্ধ করে দেয়, বন্ধ করো, কেন সন্তান বাবার জন্য দোয়া করেছে, কেন এটা তো আল্লাহ শিখিয়ে দেওয়া, এ রব্বি রহমহুমা, এটা কি কোরআন শরীফের আয়াত না? আল্লাহ শিখিয়ে দিছে বাবার জন্য এইভাবে দোয়া করো, যার কারণে আল্লাহ শিখানো দোয়া মিস হইতে পারে না, কানান মিস হইতে পারে, একদম বাবা মিস হইতে পারে, এই দোয়া মিস হবে না। কোনো বাবার কবরে যদি আজাব হয় সাথে সাথে বন্ধ হয়ে যাবে। এটা বানাইছেন মৃত্যুবার্ষিকী, আজকে হুজুর দোয়া করেন। এই জন্য দোস্ত, এই বাবার নামে কোরআন শরীফ নিজে পড়বেন, না পারলে সুরায় ফাতেহা পড়বেন, না পারলে এখলাস পড়বেন, না পারলে দুরুদ শরীফ পড়বেন, কিন্তু হুজুরকে দিয়া টাকা দিয়া কোরআন শরীফ পড়াইয়া কোনো সওয়াব হবে? কোনো মুফতি বলতে পারবে আপনি আমার কাছে নিয়ে আসেন? কেউ বলতে পারবে না, এরকম কোনো সওয়াব নাই। আপনি হ্যাঁ আলেমুল আমাকে হাদিয়া দেন সওয়াব হবে, আলেমুল আমাকে হাদিয়া দেন সওয়াব হবে, আলেমুল আমাদেরকে খাওয়াইবেন সওয়াব হবে, আলেমুল আমাদের জামা কিনে দিবেন সওয়াব হবে, টুপি কিনে দিবেন সওয়াব হবে, মেসক কিনে দিবেন সওয়াব হবে, ওই বাবার নামের দিনে খালি খাওয়াইবেন এইটা দরকার নাই। যদি আলেমকে মহব্বত করেন ওইভাবে মহব্বত করতে হবে। ও আখেরে দেওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।